হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রুবেল রাজ আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি রয়েছি শুটিং সেটে। তো মূলত হচ্ছিলো আমরা একটা না দুই দিন কাজ করছি, তো দুই দিনের শুটিং চলাকালীন এখন আমার একটা গল্পের কাজ চলতেছে, যে গল্পে মূল চরিত্রে আমি অভিনয় করছি। তো গল্পটা হচ্ছিলো মূলত প্রবাসীর জীবন নিয়ে, যে একটা প্রবাসী সে লাশ সেজে বাড়িতে আসে, আসার পরে হচ্ছিল যে ফ্যামিলির জন্য পরিবারের জন্য তো সারাটা জীবন সে ব্যয় করলো। এখন সে পরীক্ষা করলো যে সে মানে লাশ সেজে সে আসলো, আসার পরে দেখলো যে তার পরিবারের লোকজন তাকে কতটুকু অবহেলা করে বা তার লাশটাকে তারা গ্রহণ করে কিনা কিছু টাকার বিনিময়ে। তো মূলত হচ্ছিলো এই ধরনের কিছু থিম নিয়েই মূলত আমাদের এই নাটকটা। তো নাটকটার নাম হচ্ছিলো প্রবাসীর লাশের গায়ে গন্ধ। তো আশা করি নাটকটি সবার কাছে খুবই ভালো লাগবে। নাটকটি রিলিজ হলে আমি আমারই আইডিতে অথবা শেয়ার দেবো, আপনারা সবাই দেখতে পাবেন। তো চলুন শুটিং দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। ও চাষা আইসে দেন, কারে নিয়ে আসি? কারে নিয়ে আসি? আপনার ছেলেরে রুবেল ভাইরে নিয়ে আসি। কি রুবেল, আজকে 7 দিন রুবেল ভাই মর্গে পড়ে আছে। আপনি এই বলতে চান আজকে 7 দিন লাস্টটা মর্গে পড়ে ছিল, খবর পেয়ে গেছি? আজকে 7 দিন মর্গে লাশটা পড়ে আছে, আমি খবর পাইয়া যাইয়া দেখি যে আমাদের রুবেল ভাই। তারপর আমি আমার মায়ের জমানো 7 লাখ টাকা ছিল ওগুলা দিয়া 1 লাখ টাকা। তুমি আবার ওদেরটা ভিডিও করো, অনেক কষ্ট করি। ইয়া ভাই, ভাই পাঁচ কিটেন আনতে দিছিলে।